দুটি বাইকের সংঘর্ষ, বনগাঁয় মর্মান্তিক মৃত্যু যুবকের। প্রেত্যাপলগামী ট্রাকের চাকার নিচে চলে যান যুবক, ঘটনাস্থলে মৃত্যু হয় তার। মর্মান্তিক পথ দুর্ঘটনা, মুখোমুখি সংঘর্ষ দুই বাইক আরোহীর, ঘটনায় মৃত এক, গুরুতরভাবে আহত আরো এক। আহত ব্যক্তি বর্তমানে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন। দুর্ঘটনাটি ঘটেছে পেট্রাপোল থানার ছয়ঘড়িয়া এলাকায়। দুর্ঘটনার জেরে চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়। পুলিশ সূত্রে জানা যায়, মৃত ব্যক্তির নাম অভিষেক মল্লিক, পেট্রাপোল বন্দরের একটি বেসরকারি কনস্ট্রাকশন কোম্পানিতে ইলেকট্রিশিয়ানের কাজ করতেন অভিষেক। আহত ওই ব্যক্তির নাম সৌভিক সরকার। স্থানীয় সূত্রে জানা যায়, রবিবার রাতে পেট্রাপোল থানার ছয়ঘড়িয়া এলাকার গির্জার সামনে দুর্ঘটনাটি ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, পেট্রাপোলের দিক থেকে মোটরসাইকেল নিয়ে দ্রুত গতিতে বনগার দিকে আসছিল সৌভিক সরকার নামে এক বাইক আরোহী। অন্যদিকে বনগার দিক থেকে বাইকে করে পেট্রাপোলের দিকে যাচ্ছিল অভিষেক মল্লিক নামে ওই ব্যক্তি। সেই সময় মুখোমুখি সংঘর্ষ হয় দুটি বাইকের। জানা যায়, মোটরসাইকেল থেকে ছিটকে ট্রাকের চাকার নিচে পড়ে যায় অভিষেক। অপরদিকে গুরুতরভাবে আহত হয় সৌভিক নামে ওই ব্যক্তি। বিকট শব্দ পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন স্থানীয় বাসিন্দারা, খবর দেওয়া হয় পেট্রাপোল থানায়। এরপর দুই বাইক আরোহীকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। সেখানে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকেরা অভিষেক মল্লিককে মৃত বলে ঘোষণা করে। একটা গাড়ি এদিক থেকে আসছিল আর এটা এদিক থেকে যাচ্ছে, জোরে আসছিল, ঝম মেরে দিয়েছে। এবার মেরে দেওয়ার পরে গাড়ির চাকা দিয়ে ওদের ঢুকে গেল। কেন হলো? গাড়ি স্পিডে আসছিল, রাস্তা ছোট আছে, তারপরে গাছগুলোতে এর জন্য খুব, এই জন্য অ্যাক্সিডেন্ট এই রাস্তায় খুব হয়। মারা গেছে, একজন মারা গেছে আর একজন হসপিটালে গেছে, তার অবস্থা খুব খারাপ। অপরদিকে সৌভিক সরকার নামে ওই ব্যক্তি হাসপাতালে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন। তবে প্রত্যক্ষদর্শীদের দাবি, সৌভিক সরকার নামে ওই ব্যক্তির গাড়ির নিয়ন্ত্রণহীন গতি থাকার কারণে এই দুর্ঘটনাটি ঘটেছে। এই বিষয়ে স্থানীয় প্রত্যক্ষদর্শী জানান, সৌভিক সরকার নামে ওই ব্যক্তির গাড়ির নিয়ন্ত্রণহীন গতি থাকার জন্য এই দুর্ঘটনাটি ঘটে। সৌভিক সরকারের গাড়ির ধাক্কায় ট্রাকের চাকার তলায় চলে যান অভিষেক মল্লিক। এই বিষয়ে তিনি আরো জানান, বুলেটটা ওদিক থেকে খুব জোরে স্পিডে আসছিল আর এই লোকটা আস্তে আস্তে যাচ্ছিল, আর সামনে বাম্পার বলে লাইটও স্লো যাচ্ছিল, ওই বুলেটটা এসে গাড়িটাকে মারলো আর এই লোকটা চাকার মাঝখানে ঢুকে গেল আর গাড়িটা জায়গায় দাঁড়িয়ে গেল স্পট। আমরা দুটো গাড়ি পিছনে, বুলেটটা ঘুরে এখানে চলে আসলো, যেখানে বুলেটটা আছে এখানে চলে আসলো ঘুরে। বুলেটের লোকটা মনে হয় বাঁচবে কিনা জানি না, ওর অবস্থা খুবই খারাপ। পেট্রাপোল থানার ছয়ঘড়িয়া এলাকার এই ঘটনায় যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়েছে বাসিন্দাদের মধ্যে। পাশাপাশি পুলিশ প্রশাসনের পক্ষ থেকে সাধারণ মানুষের উদ্দেশ্যে জানানো হয়েছে, তারা যেন হেলমেট পরে সাবধানতা অবলম্বন করে গাড়ি চালান, না হলে আগামী দিনে এই ধরনের দুর্ঘটনা ঘটতে থাকবে। এই বিষয়ে অপর এক স্থানীয় বাসিন্দা জানান, ট্রাক চালকের কোনো দোষ ছিল না। পেট্রাপোলের দিক থেকে যে ব্যক্তি দ্রুত গতিতে গাড়ি নিয়ে যাচ্ছিল, তার গাড়ির ধাক্কায় ছিটকে পড়ে বনগাঁর দিক থেকে আসা ওই ব্যক্তি, যার কারণেই এই দুর্ঘটনা। বুলেটটা জোরে আসছিল, এবার ইনি ভদ্রলোক আসছে, আস্তে আস্তে আসছিল, এর পেছন থেকে মারার পরে বুলেটটা ওখানে ছিটকে পড়লো আর এই ভদ্রলোক পড়ার সাথে সাথে গাড়ির থেকে, গাড়ির কোনো দোষ নেই, কোনো দোষ নেই, গাড়ি বাইক চেপেই যাচ্ছিল, আপনি দেখে নেন ছবি তোলেন না। ও তো ওর মতন আসছিল আস্তে আস্তে, বুলেটটা পেছন দিক থেকে গা দিয়ে দেওয়ার পরে এই পরিস্থিতি দিয়ে দিয়ে বুলেটগুলো বেঁচে আছে, শ্বাসকষ্টের নিচে আমরা টোটো করে তুলে দিয়েছি, হাসপাতালে নিয়ে গিয়েছি। সব্যসাচী ভট্টাচার্যের রিপোর্ট, নিউজ স্নোম্যানস ল্যান্ড, পেট্রাপোল। নিউ পিসি জুয়েলার্স সম্পর্ক গড়ে দেয়। বনগাতে আমাদের তিনটি শোরুম প্রতিদিনই খোলা। নিউ পিসি জুয়েলার্স বনগা বাটার মোড়, নিউ পিসি জুয়েলার্স ব্রাঞ্চ কুমুদিনী স্কুলের বিপরীতে, নিউ পিসি জুয়েলার্স বিউটি মতিগঞ্জ হাটখোলা।